ব্যবসা করা যাবে বলছি 8 থেকে 10000 টাকার বিনিময়ে ব্যবসাটা সে স্টার্ট করতে পারবে এবং আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল না হলে এক্সচেঞ্জ করে দিবেন আমার কাছ থেকে যদি সে 10 আইটেম মাল নেয় আমি তো বললাম দুই আইটেম মাল যদি তার থাইকা যায় ওই আইটেম মালটা সে সেল করে রানিং আইটেম নিতে পারবে আর এছাড়া বললেন যে শুরুতে আমরা সর্বতা আগে লরেন্স থেকে শুরু করি আর কি যেটা একদম কম দাম থেকে এই যে মালটা দেখেন মাত্র 16 টাকা পিস মাত্র 16 টাকায় প্যান মাত্র 16 টাকা প্যান এবং 12 পিস করে বান্ডেল যে যে কমেন্ডে নিতে মন চায় নিতে পারে এই যে বাচ্চাদের যে প্যানগুলো আছে আচ্ছা এই যেগুলা মাত্র 18 টাকা পিস 18 টাকা পিস এটা হচ্ছে এটা হলো 20 টাকা কালেকশন 20 টাকা 20 টাকা পিস সেম রেটের মধ্যে আরেকটা কালেকশন আরেকটা কালেকশন 20 টাকা পিস হ্যাঁ ওকে আচ্ছা তারপর আমি যাইতেছি মেগির ভিতরে হ্যাঁ ভাই আচ্ছা বাচ্চাদের মেগি একটা সাইজ একটা চার্জ দুই বছর চার বছর ছয় বছর বাচ্চাদের মেগি তিনটা সাইজ তিন বারো ছত্রিশ পিসের বান্ডেল মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা হলো গোল গলা আর কি ভাই বাচ্চাদের দুই সাইজ ছয় তিনটা সাইজ তিন বারো ছত্রিশ পিসের বান্ডেল আচ্ছা এটা রেড ফোর্ট বলে আপনার হলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস হ্যাঁ এই যে দেখেন কালার আছে অসংখ্য কালার না হলো বিশ থেকে ত্রিশটা কালার হবে এটা হলো দশ বারো বছরের দশ বারো বছরের দশ বারো মাত্র মালগুলো আমাদের কালার হবে অসংখ্য গুলার সর্বনিম্ন ত্রিশ থেকে চল্লিশটা কালার হবে একশো পিস করে বান্ডিল যে যে কপিস মন চায় নিতে পারবে তবে অর্ডার করলে কেউ একশো পিস অর্ডার করতে হবে আচ্ছা ঠিক আছে কথা বুঝছে সর্বনিম্ন দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা রেঞ্জের আর কি পঁয়ষট্টি টাকা পার পিস পড়বে আমাদের একশো পিস করে বান্ডিল থাকে এগুলার যে যে কপিস মন চায় নিতে পারবে সমস্যা নাই তবে অর্ডার করলে একশো পিস অর্ডার করতে হবে আচ্ছা হবে এই যে দেখেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হ্যাঁ আচ্ছা এগুলার একশো পিস করে বান্ডিল থাকে আমাদের হ্যাঁ যে এখান থেকে বিশটা ওখান থেকে দশটা ত্রিশটা নিতে পারবে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আর এগুলো পঁয়ষট্টি টাকা নিয়ে একশো টাকা তো একশো টাকাকে সর্বনিম্ন বিক্রি করতে পারবে সেই সমস্যা নাই ঠিক আছে কথা বুঝছেন এই যে দেখেন এ আছে আরেকটা আইটেম আমাদের স্টেপের ভিতরে আমাদের আচ্ছা একটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে ত্রিশটা হ্যাঁ আর প্রাইস প্রাইস পড়বে পঁয়ষট্টি 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 মালগুলোর প্যাকেট হ্যাঁ আচ্ছা এটা হলো জার্সি স্টাইলে জার্সি কাপড়ের মার্বেল কোয়ালিটি আর কি হ্যাঁ ভাই এই যে দেখেন এটা হলো মার্বেল এই যে দেখেন এটার কালার হলো ছটা করে কালার হ্যাঁ ভাই সাইজ হলো দুই সাইজ হ্যাঁ এটা হলো দুই সাইজ করে ভাই দুইটা করবে এল এক্সেল হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের ছটা করে কালার হবে হ্যাঁ এটা রেড ফোর হলো একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা একশো বিশ টাকা পিস তারপর কলার অনেকে চায় আমার কাছ থেকে যে ব্যান কলার মাল করেন না হ্যাঁ এই যে দেখেন এটার কালার আছে এই যে দেখেন এটা ছটা কালার হ্যাঁ ভাই আচ্ছা এটা রেড ফোর একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা একশো বিশ টাকা সাইজ হলো তারপর যারা কুরিয়ার কন্ডিশনে বিনবেন ভাই দেখা গেছে যারা অত সব ব্যবসায়ী তার এক সমান না ভাই কি কিছু কথা বুঝছেন দেখা গেছে দশ হাজার পনেরো হাজার টাকা যা মাল নেবেন তারা দুই হাজার তিন হাজার টাকা অ্যাডভান্স করলে হবে আচ্ছা আর যারা দেখা গেছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার এক লক্ষ টাকার মালও নেয় আমার কাছ থেকে তারা পাঁচ সাত হাজার টাকা অ্যাডভান্স করলে হবে কি কিছু কথা সেই ডিজাইন দেখছেন ওকে এগুলো সব হলে এরকম ডিপ করা আছে এমব্রয়ডারি করা আছে এখানে আচ্ছা মাত্র একশো চল্লিশ টাকা পিস তিন সাইজ এম এল এক্সেল আচ্ছা মাত্র একশো এই যে দেখেন কলার সিস্টেম খুব সুন্দর কাপড় ভাই ওকে মাত্র একশো সত্তর টাকা পিস আচ্ছা একশো সত্তর টাকা পিস প্রত্যেক ডিজাইনের যারা কুরিয়ার কন্ডিশনে নেব আমি আবার আমার ঠিকানাটা আমি আবারও বলে দেবাই এটা হলো ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট এটা হলো বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেটটা বঙ্গবাজারের সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা তাহলে দেখাই দিব আচ্ছা তিন সাইজ এম এল এক্সেল এবং চারটা পাঁচটা করি কালার হবে তিন সাইজ এম এল এক্সেল ওকে তিন সাইজ এম এল এক্সেল মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা